লোকসভা নির্বাচনের মাঝে কংগ্রেসে আবারও বড় ধাক্কা লোকসভা নির্বাচনে প্রার্থী যোগ দিলেন বিজেপিতে লোকসভায় ইন্দোরের কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে আচমকায় সরে দাঁড়ালেন এর কিছুক্ষণ পরই জানা যায় তিনি বিজেপিতে যোগ দেন সোমবার সকালে বিজেপি বিধায়ক রামেশ ম্যান্দোলাকে সঙ্গে নিয়ে অক্ষয় বাম তার প্রার্থী পদ প্রত্যাহার করে নেন এরপরেই তিনি বিজেপিতে যোগ দেন বিজেপির শীর্ষ নেতা তথা ক্যাবিনেট মন্ত্রী কৈলাস বিজয় তাকে তাকে দলে স্বাগত জানান তিনি এক্স হ্যান্ডেলে লেখেন ইন্দুরে কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বামকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা মুখ্যমন্ত্রী মোহন যাদব ও রাজ্য সভাপতি ভি ডি নেতৃত্বে তাকে দলের স্বাগত জানায় কংগ্রেস অক্ষয় বামকে ইন্দোর আসন থেকে বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানির বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন আগামী তেরো মে ইন্দোরে ভোট গ্রহণ ভোটের ঠিক আগে হঠাৎ পাল্টে খেলেন অক্ষয় বাম এর আগে কংগ্রেসের সুরাটের প্রার্থী নীলেশ কুম্ভানির মনোনয়ন বাতিল হয় স্বাক্ষর না মেলায় তার পরিবর্তে সুরেশ পাদশালা নামে যে প্রার্থীকে দাঁড় করানো হয় তারও স্বাক্ষর না মেলায় মনোনয়ন বাতিল হয়ে যায় রিপোর্ট আর ইনিউজ